অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ হলো এই যে মুফাসসিরদের কেউ কেউ বলেছেন যে জিবরিল তার আগের সুরা শেষ করার পরে এই সুরার মাঝখানে জিবরিল বিসমিল্লাহ বলেন নাই, আর জিবরিল আলাইহিস সালাম কোনো নতুন সুরা আসলে সাধারণত বিসমিল্লাহ বলে তারপরে আয়াতগুলো বলতেন, এখানে তিনি বলেন নাই সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উল্লেখ করেন নাই। আরেকটা কারণ বলা হয় যে এখানে মূলত চুক্তি ভঙ্গের ঘোষণা দেওয়া হয়েছে সূরা তাওবা শুরুতে বারাআত মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতগুলোর মাধ্যমে কাফেররা তাদের বিট্রে করার কারণে, তারা বেইমানি করার কারণে তাদের সঙ্গে কৃত চুক্তি থেকে মুক্ত মুসলমানরা, এই বিষয়ে ঘোষণা এসেছে। আর চুক্তি ভঙ্গ সংক্রান্ত যে আপনার ডিগ্রি জারি করা হতো সে যুগে বা কাগজপত্র লেখা হতো সেগুলোতে বিসমিল্লাহ লেখা হতো না, অনেকে অনেক ব্যাখ্যা আরও করে থাকেন। তো প্রথম যে কথা সেটাই হলো চূড়ান্ত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিসমিল্লাহ বলা হয় নাই সেজন্য উল্লেখ করা হয় না, আর অনেক কারণ উল্লেখ করা হয়ে থাকে। অজু ছাড়া কোরআন ধরা যায় কি না, অজু ছাড়া কোরআন ধরা যায়